নমস্কার ছাত্রছাত্রীসকল, বহুদিনের বিরতির পিছত মই আজি এটা নতুন গণিতের ভাগ লৈ তোমালোকৰ ওচৰলৈ আহিছো ক্লাস টেনের ছাত্রছাত্রীসকলের বাবে, আর সেইটো হৈছে ত্রিকোণমিতি। সো তোমালোকে চোৱাছো যে প্রথমতে যেতিয়া তোমালোকে এলপি সেকশনত পঢ়ি আছিলা তেতিয়া অকল এটা বিষয় হিসাবে গণিত আছিলে। লাহে লাহে যেতিয়া আগবাঢ়িলা তোমালোকে দেখিলা যে গণিতের মাজত এটা জ্যামিতি বুলিও ভাগ আছে। তারপর দেখিলা যে জ্যামিতি, পরিমিতি, স্থানাঙ্ক জ্যামিতি, গ্রাফ, স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যা, সম্ভাবিতা, এনেকৈ কি হয়েছে গণিতখনকে আর কেবাটাও উপভাগত ভাগ করা হয়েছে। কিয় তেনেকৈ করা হয়েছে? কারণ আমি যদি দৈনন্দিন জীবনতে হোক বা হায়ার স্টাডি, আমি উন্নত বৈজ্ঞানিক চিন্তাধারার যদি ক্যালকুলেশন করব লাগে, তেনেহলে আমার সেই সাধারণ গণিতখিনিরে আমার নিশ্চয় নহব উন্নতি। যেনে ধরা আমি সাইকেলখান চলাবলৈ যিখিনি আমার প্রযুক্তি লাগিব, এরোপ্লেনখান চলাবলৈ নিশ্চয় উন্নত প্রযুক্তি লাগিব। যদি প্রযুক্তি উন্নত হব লাগে তেন তার হিসাব নিকাশও উন্নত হব লাগিব। গতি আমি গণিতক উলাই করব নালাগে, এনেকে ভাবিব নালাগে যে আমি মাছ কিনোতে, দালি সবজি কিনোতে ধুই এইবিলাক গণিতের কোনো প্রয়োজন নহয়। হয় কিন্তু আমি তো এরোপ্লেনতো উঠিব লাগিব, আমি তো রকেটতো উঠিব লাগিব, তেনহলে এই মাছের সবজির হিসাবে রকেটের হিসাব নিশ্চয় নহব। গতি আমি গণিতর উন্নত প্রযুক্তি বা উন্নত চিন্তাধারার কথা আমি সম্মুখীন হবই লাগিব। তো আজি আমি তেনেকৈ এটা নতুন ভাগর লগত তোমালোকক পরিচয় করাই দিব বিচাৰিছো, আর সেইটো হৈছে ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি দেখিলে তোমালোকর এনেকুৱা লাগিব যে ইয়াতনো কি কাম আছে আমার দৈনন্দিন জীবনত। কিন্তু তোমালোকে ভাবি আচরিত হবা, এই ত্রিকোণমিতির জড়িয়ে অতি পূর্বর মানে আগের দিনের মানুষবিলাকে কি করেছিল, সেই হিমালয়ের নিচিনা উচ্চ শিখরের উচ্চতাটো জুখিবলৈ প্রচেষ্টা করেছিল এনেকুৱা ত্রিকোণমিতির জড়িয়ে। গতি ইয়ার প্রয়োগ নিশ্চয় আছে, হয়তো তোমার আজির দিন প্রয়োগ নহব পাৰে। কিন্তু যদি তুমি ভাবা যে মই আগলৈ ভাল পড়িম, মই উন্নত মানে হায়ার স্টাডিজ মই পড়িম, তেতিয়া কিন্তু এইবিলাকক তুমি উলাই করব নিশ্চয় নোৱাৰিব। তো ইয়াতে চ্যাপ্টারটোর নাম দিছে ত্রিকোণমিতির পরিচয়। মানে তুমি হায়ার সেকেন্ডারি পড়লে বা ডিগ্রিত যদি ম্যাথমেটিক্স পড়িব বিচাৰা তেতিয়াহলে তো তুমি বহুত অলপ হায়ার স্টাডি পড়িব লাগিব। কিন্তু আজি আমি অকল পরিচয়টোহে লম যে ত্রিকোণমিতির কি, ইয়ার জড়িয়ে কোনবোৰ কথা আমি সমাধান করব লাগিব, তেনেকুৱা কথার আলোচনা আমি ইয়াতে করি। ঠিক আছে, সো তোমালোকে বুঝিবলৈ চেষ্টা করা। মই কৈছো একেবাৰে সহজ বস্তু, টান কথা নহয়। যদি কোনোবাই অকমান টান বুলি ভাবি চাও নহ, অলপমান মনোযোগেৰে চাবা, দেখিবা ই বেছি টান কথা নহয়। সাধারণ কিছুমান কথা জনা থাকিলে আমি এইবিলাক কথা অতি সহজতে বুঝি পাব পাৰো। লগতে মই যদি আপনালোক কোনোবা অভিভাবক হয়, কোনোবা যদি শিক্ষক হয়, মই এটা কথা কব বিচাৰিছো, ছাত্র ছাত্রীসকলে সহজতে বুজি পোৱাৰ কাৰণে যি উদাহরণ বা রেফারেন্স লবলগে হয় মই সেইবিলাক লবলৈ চেষ্টা করিম। এটো কথা ভাবিব নালাগে যে মানে ত্রিকোণমিতির কথা কওঁতে মানে সামঞ্জস্য পার হয়ে গেল, কিবা হয়ে গেল, বা আসল ভিতর টাচে নকলে। মই কিন্তু টার্গেট করিম অকল সেই স্টুডেন্টখিনিহে যিখিনি স্টুডেন্টে স্কুলত গণিত কৰিবলৈ অসুবিধা পায়, বুজি পাবলৈ অসুবিধা পায়, স্কুলত ক্লাস হয়তো ভালদরে হোৱা নাই, তেওঁলোকে জানিবলৈ বহুত কথা বাকি আছে। সো তেনেকুৱা সহজ ভাষাতে মই কব চেষ্টা করি। যদি কোনোবাই বহুত ভালকে এই কথাবিলাক বুজি পায়, তেওঁলোকৰ মানে তেওঁ জানেই, ইয়াত আৰু জানিবলগা হয়তো নাথাকিবও পাৰে। গতিকে মই সহজ ভাষাত খুব সহজভাৱে বিভিন্ন উদাহৰণেৰে কথাখিনি মই বুজাব চেষ্টা কৰিম। আশা কৰিছো মোৰ ধাৰণা আপোনালোকে বুজি পাইছে। সো ত্রিকোণমিতি মই আগৰ পৰাও কৈছো যে যিকোনো গণিত বা বিজ্ঞানের যদি কিবা কথা বুঝিব লগা থাকে, আমি শব্দবিলাকত অলপমান গুরুত্ব দিলে কিছু কথা হলেও আমি আইডিয়া করব পাৰো। যেনে ত্রিকোণমিতি, ত্রি মানে তিনি, কোণ মানে আমার কোণের জোখ, মিতি মানে জোখ, মানে তিনিটা কোণের জোখ মাপর উপরতে আমি কিবা আলোচনা করব লাগিব। আর তিনিটা কোণ বুলি কলে জেনারেলি আমি কাক বুঝি পাও, সেইটো হৈছে ত্রিভুজ। মানে ত্রিভুজত তিনিটা কোণ থাকে, আর এই তিনিটা কোণের কিবা কিবি হিসাব নিকাশবিলাক আমি ইয়াতে কেনেকে করিম সেই কথাবিলাক আলোচনা করিম। কিন্তু তোমালোকে লক্ষ্য করা, আমি যি ত্রিকোণমিতি পড়িম তাত কিন্তু আমি সমকোণী ত্রিভুজটোর হে আমি ইয়াতে উল্লেখ করিম বা ধারণাটো লম। সো সমকোণী ত্রিভুজ বুলি কোৱাৰ লগে লগে তোমালোকে জানা যে এইটো এটা সমকোণী ত্রিভুজ। তার কারণটো কি, যে ইয়াৰ এটা 90 ডিগ্রি থাকে। কোনোবা এটা ত্রিভুজত যদি এটা কোণ সমকোণ হয় বা 90 ডিগ্রি হয়, তেতিয়া সেইটো ত্রিভুজকে আমি সমকোণী ত্রিভুজ বুলি কওঁ। আর এই সমকোণী ত্রিভুজটোর যি বাহু কেইডাল থাকে, ধরা মই নাম দিছো এটা ABC বুলি, ABC বুলি মই নাম এটা দিছো। এইটো নাম দিয়ার লগে লগে লক্ষ্য করিবা, এই বাহুটোক তোমালোকে যদি ভূমি বুলি কোৱা, তেনেহলে এইডাল কি হব, উন্নতি হব, হয়নে? আর এইডালক কি বুলি কোৱা হব, কর্ণ বা অতিভুজ বুলি কোৱা হব। এই তিনডাল বাহুর নাম তোমালোকে জানা, মই ভালকে জানো যে তোমালোকৰ এইটো কথা জানা আছে।
কিন্তু তথাপি মই কৈছো কারণ ইয়ার প্রয়োগ বার বার আমি করব লাগিব। যদি কোনোবা এজন স্টুডেন্টৰ যদি এইখানে অসুবিধা আছে সেইখানে বুঝি লওয়া যে এইডালক ভূমি বলে কব, যদি এইডাল ভূমি কো এইডাল উন্নতি হব। কিন্তু যদি উল্টাকে কও যে এটা ত্রিভুজ এনেকে নহয় আমি ঘুরাই দিছো অকমান, ঘুরাই দিলে কি হবো এইডালক যদি ভূমি বলে কয় এইডাল তেতিয়া উন্নতি হয়ে যাব, মানে এইডাল ভূমি সাপেক্ষে এইডাল উন্নতি বা এইডাল ভূমি সাপেক্ষে এইডালক আমি উন্নতি কব পারো, কোনো অসুবিধা নহয়। আর এইডাল বাহু কিন্তু সদায় অতিভুজ, অতি মানে বেশি, অর্থাৎ এই তিনিওটার ভিতর আটাইতকৈ ডাঙর বাহু এইটো, সেইকাৰণে অতি মানে ডাঙর, অতিভুজ, ভুজ মানে বাহু, সো এইটো অতিভুজ বা কর্ণ বলে কোৱা হব। ঠিক আছে, এতিয়া আমাক যেহেতু এই তিনিওটা কোণের জোখমাপ বা এই বাহুবিলাকরে আমাক সদায় লাগি থাকিব, গতি আমি তাত কিছুমান সিম্বল ইউজ করব বিচাৰিছো। কেনেকুৱা যে এই যে ভূমি বলে কৈছিলো, ভূমিটোক ইংরাজিত বেস বলে কোৱা হয়, আর তাৰে আমি স্মল বি আখরটো আমি লৈছো, যার জড়িয়ে মনত রাখবা বি ফর বেস মানে ভূমি, আর এইটুক আমি কি বলে কম যে এইচ, এইচ ফর সরি এটা কম পি, পি ফর পারপেন্ডিকুলার মানে লম্ব বা উন্নতি, আমি এইডালক পি বলে কম, আর এইডালক কম আমি এইচ, এইচ ফর হাইপোটেনিউজ, অতিভুজক ইংরাজিত হাইপোটেনিউজ বলে কোয়া হয়, গতি পি বি এইচ, এটার আমি কিন্তু সেই পি বি এইচ বলে মাতিম, তোমালে অল্প চর্চা করবা দেখবা সহজতে বুঝি পাই যাবা ন, সো পি বি এইচ। এতিয়া তোমালোকে এটা কথা জানা, যদি এটা কোণ সৃষ্টি হব লাগে, এটা কোণ তেতিয়াহে হব যেতিয়া দুডাল বাহু ইয়াত থাকিব, এই দুডাল বাহুয়ে এটা নির্দিষ্ট বিন্দুত জয়েন হব লাগিব, লগ লাগিব লাগিব, তেতিয়া এই কোণটো সৃষ্টি হব। তারমানে আমি এটা কথা কব কারণে যে এই দুডাল বাহুর অনুপাতর উপর এই কোণটোর মান নির্ভর করে। এটা চাবা, এইটো কোণ পোৱাৰ লগে লগে আমার তো বাহুটো এনেকে যিমান সিমান বঢ়াই গৈ থাকিবা, কিন্তু যেতিয়া আমি ত্রিভুজের কথা কম, ত্রিভুজটো কলে তো ইচ্ছা মতে বাহুটো বঢ়াই দিব নোৱাৰা তুমি, তারমানে এই বাহু দুডালের যে অনুপাত থাকিব সেই অনুপাতর উপরতে এই কোণটোর মানটো নির্ভর করব, আর এই কনসেপ্টর উপরতে ত্রিকোণমিতিটো মানে বেস করা হয়েছে। আমি যি ত্রিকোণমিতির কথা পড়িম এই কনসেপ্টর উপরতে, অর্থাৎ বাহুর অনুপাতর পরিবর্তনের লগে লগে কোণের মানটোরও পরিবর্তন হব পাৰে। গতি এই অনুপাতবিলাক কেনেকে করা হব আমি ইয়াতে এতিয়া বুঝব লাগিব। যিখিনি কথা তোমালোকের এই চ্যাপ্টারটোত প্রয়োজন আছে মই সেইখিনি কথা বেছিকে টাচ করব চাম, যে এই আমি পি বি এইচ পালো, ত্রিভুজটো লৈছো আমি এ বি সি ন, এ বি সি ত্রিভুজের সি কোণটো সমকোণ, যত পি মানে এ সি, বি মানে বি সি, আর এইচ মানে এ বি, এইখিনি কথা আমি জানি। এতিয়া ত্রিকোণমিতিত এটা কথা আছে কি, যদি আমি এই ত্রিভুজটোর পি বাই এইচ, পি বাই এইচ বলে কো, ইয়াত পি মানে কি আছিল, পি মানে আছিল এ সি, এইচ মানে কি আছিল এ বি। এটা কথা আরো একদম সরু কথা হলেও কইছো, যেতিয়াই তোমালোকে ত্রিভুজ চতুর্ভুজ বা জ্যামিতিক কোনো এটা চিত্রর নাম লিখা সদায় ক্যাপিটেল লেটার লিখিবা, আর যেতিয়াই তোমালোকে ভ্যালু বিলাক লিখিব লাগে, মান বিলাক লিখিব লাগে, যেনে এ বি বাহুর দৈর্ঘ্য কিমান, সেইবিলাক কথা সদায় স্মল লেটারত লিখিব লাগে। গতি ইয়াত চোৱা পি বি এইচ এইবিলাক হৈছে স্মল লেটারত, এ বি সি হৈছে ক্যাপিটেল লেটারত, এই কনফিউজন বিলাক নকৰে, তোমালোকে ভুলতে এইটো ক্যাপিটেল এইচ লিখিবা, কারণ এইটো নিয়ম নহয়, মানি লৈছো যে ইয়াত এনেকুৱা নিয়মেৰে কামটো কৰা হ'ব বুলি ন, সো পি বাই এইচ এ সি বাই বি সি। যেতিয়াই লম্বডাল বা উন্নতি ডালৰ লগত আমি অতিভুজ ডালৰ অনুপাত লওঁ, এই অনুপাত নহয় যে জানো পি বাই এইচ মানে অনুপাত, এইটোকে কোৱা হ'ব সাইন, হৈছেনে? আচ্ছা সাইন, তাত এটা কথা আছে, তিনিটা কোণ আছে নহয়, এইটো লম্ব, এইটো যদি আমি কর্ণ বুলি কওঁ, যেতিয়া পি আৰু এইচৰ অনুপাত লম, তেতিয়া আমি চাব লাগিব কোনটো কোণৰ কথা কৈছোঁ, এই কোণটো সাপেক্ষে যদি ইহঁতৰ অনুপাত লওঁ তেতিয়া মান বেলেগ হ'ব, যদি এই কোণটো সাপেক্ষে অনুপাত লওঁ তেতিয়াও মান বেলেগ হৈ যাব, গতিকে আমি জানিব লাগিব যে কোনটো কোণ সাপেক্ষে লৈছোঁ আমি ন। গতিকে এইবাৰৰ ক্ষেত্ৰত যদি মই এই বি কোণটো কথা কওঁ, হ'বনে, বি কোণটো কোৱাৰ লগে লগে সাইন অফ বি হ'ব, হ'বনে, এই বি কোণটোক যদি আমি থিতা বুলি কওঁ তেনেহ'লে বি নিলিখি আমি থিতা, এই থিতাটো কি এটা জাষ্ট চিম্বল দিয়া হৈছে, আমি যেনেকে মানুহজনৰ বয়স এক্স বছৰ বুলি ধৰোঁ, সেনেকে ইয়াতো আমাৰ কোণৰ মানটোক জেনেৰেলি থিতা বুলি ধৰা হয়। গতিকে মই যদি কৈছোঁ যে এই কোণ সাপেক্ষে অনুপাতবিলাক আমি চাওঁ, তেনেহ'লে চাইন অফ থিতা বুলি কেতিয়া ক'ম, যেতিয়া এই ত্ৰিভুজটোৰ এই কোণ সাপেক্ষে আমি এই দুটা বাহুৰ অনুপাতটো আমি লওঁ, অৰ্থাৎ চাইন থিতা মানে পি বাই এইচ, হৈছেনে? যদি আমি ভূমি আৰু উন্ন কর্ণডালৰ লওঁ, অৰ্থাৎ বি বাই এইচ বুলি লওঁ, তেতিয়াহ'লে কি হ'ব, বি মানে কি আছিলে বি সি আছিলে, এইচ মানে কি আছিলে এ বি আছিলে, অর্থাৎ বি বাই এইচ বুলি কোৱাৰ লগে লগে ইয়াৰ নাম হ'ব
এইবিলাক মনত রাখবা, এইবিলাক নতুন নতুন তোমালে ধারণা পাইছে না। সো বি বাই এইচ বলে এইটা হবো কস অফ থিটা। এটা আমি যদি এই দুটাল লং, অর্থাৎ ভূমি আর লম্বর ভূমির যদি লং, অর্থাৎ পি বাই বি ইজ ইকুয়াল টু কি হবো পি ফর এ সি বাই বি সি, হয়েছে না? এইটা কোয়া হবো টেন অফ থিটা, টেন অফ থিটা বলে চাবা কোণটো। কিন্তু এইটুকু লই আছো আমি, এই কোণ সাপেক্ষে গোটে কথাখানি কই আছো। এতিয়া এটা কথা তোমালোকে চা, যদি মই কম টু বাই ফাইভ, ইয়ার মান যিমান হবো ফাইভ বাই টু বলি বলে তার মানটো নিশ্চয় বেলেগ হবো। তাহলে এটা ভগ্নাংশ যেতিয়া আমি উলটাই দিম, অর্থাৎ রিসিপ্রকাল লম, অন্যন্যটো লম, তেতিয়া মানটো তার নিশ্চয় বদলি যাব। গতি আমি পি বাই এইচ বলে কওতে সাইনের যেটা মান পাম, এইচ বাই পি বলে কোথায় নিশ্চয় মান বদলিব। যে আমার এই ভগ্নাংশটো বদলাই দেওয়ার তার মানটো বদলি গেছে, ইয়াতো সেই কথাটো হবো। গতি আমি এটা কি করিম, তারপর আমি বদলাই দেব কি হবো চাবা, যে পি বাই এইচ আসিল নয় এই পি বি বাই এইচ পি বাই বি। এটা যদি মই পি বাই বিটুক যদি মই বি বাই পি বলে কম, বি বাই পি কোয়ার লগে লগে এটাই উল্টি গল, অর্থাৎ বি সি বাই এ সি বি বাই পি ইজ ইকুয়াল কি হবো, এটার নাম কট অফ থিটা হবো, কট মনত রাখবা কট থিটা। তারপর আহিল কি, এই বি বাই পি কলো, এই যদি উল্টাই দিও কি হবো এইচ বাই বি হবো, মানে এইচ বাই বি, বি বাই এইচ আছে না এইচ বাই বি, ইয়ার উল্টাই দিলে কি হবো এ বি বাই বি সি হবো, এ বি বাই বি সি। আর এখানে কোয়া হবো কি বলে, এই যে কস আছে তা উল্টাই দিলে সেক অফ থিটা হয়ে যাব, হয়েছে? এবার আমি এটুকু উল্টাই দিও এইচ বাই পি, এটা কি আসলে এইচ মানে আছে এ বি, পি মানে কি আসলে এ সি, এটুক আমি কম কি বলি যে কসেক থিটা। তো আমি তিনিডাল বাহুত আমি ছয়টা অনুপাত পাও, কারণ উল্টা পুল্টা করি, যে টু বাই ফাইভ আর ফাইভ বাই টু দুটা মান বেলেগ, গতি আমি উল্টা পুল্টাকে ললে সর্বমুঠ ছয়টা ইয়াতে আমি ত্রিকোণমিতিক অনুপাত পাও। ত্রিকোণমিতিক অনুপাত মানে এইবিলাকর কথা কইছো আমি। গতি চাবা সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা আর কসেক থিটা, এই ছয়টার মানর উপর নির্ভর করে আমি আমার লেসন বিলাকত থকা অনুশীলনীত থকা আমার যে গণিত আছে সেইবিলাকর আমি করব লাগবে। তো তোমালে এইকটা কিন্তু মনত রাখবই লাগবে, যদি তোমালে এই অনুপাতবিলা ভুল করা তেনে শুদ্ধকে তুমি উত্তর নাপাবা। সো মনত রাখার কারণে তোমালে চেষ্টা করব লাগবে। এটা মই তোমালোক এইকটা মনত কেন রাখব লাগে তার সরু আর খুব সুন্দর একটা টেকনিক আছে, মই টেকনিকটা কব বিচার চাবা। তো মনত আছে না এইকটা চাই লবা, আবার মই তোমালোক শর্টকাট টেকনিক কব দিয়া। এইখানে মনত রাখার কারণে একটা ইংরাজির বাক্য মনত রাখবা, সাম পিপল হ্যাভ কার্লি ব্ল্যাক হেয়ার টার্নস পার্মানেন্টলি ব্যাক ব্যাক। সো মই অকণমান চিত্ৰটো মুচি দিছোঁ, সৰুকৈ আঁকি দিছোঁ যাতে সুবিধা হয়। সো বাক্যটো এনেকুৱা, সাম পিপুল হ্যাভ কার্লি ব্ল্যাক হেয়ার টার্নস পার্মানেন্টলি ব্যাক, এটা এটা বাক্য। বাক্যটোক মই তিনিটা পার্ট করে লিখিছো, ইয়ার অর্থটো এনেকুৱা যে কিছুমান মানুহৰ কার্লি ব্ল্যাক হেয়ার মানে এই যে কেকরা চুলি আছে কলা চুলি সেইবিলাক পার্মানেন্টলি পিছফাললৈকে চুচা, কিন্তু ইয়ার অর্থ আমার কোনো প্রয়োজন নাই। এই বাক্যটোই কি অর্থ প্রকাশ কৰিছে, কি মানে অনুবাদত কি বাক্য হব, অসমীয়া বাক্যটো কি হব, তার কারণে আমি কিন্তু এই বাক্যটো লিখা নাই। যিয়ে নহওক লাগে আমার কিন্তু এই বাক্যটোর প্রয়োজন আছে ত্রিকোণমিতির অনুপাতবিলাক মনত রাখার কারণে। আর তার কারণে আমি বাক্যটো আমার সুবিধার কারণে তিনিটা ভাগ করেছি, এটাই বাক্য ভাগ কিন্তু আমি তিনটা করেছো, প্রতিটো বাক্য মানে বাক্যটোত আমি তিনটা ভাগত প্রতিটো ভাগতে তিনিটাকৈ শব্দ আছে, চোৱা এটা দুটা তিনটা, এটা দুটা তিনটা, এটা দুটা তিনটা। এতিয়া প্রতিটো শব্দরে প্রথম যিটো আখর এইটো লব লাগে, প্রতিটো প্রথম আখরটো লব লাগে হল। এতিয়া এস ফর সাইন দুটা মনত রাখবা, এসের সাইন দুটা বুঝাব, ইজ ইকুয়াল সিনটো দিবা, দি এই যে পি আর এইচ আছে তাহলে পি বাই
এইচ যেটা বাক্য মনত রাখবা সাম পিপুল হ্যাভ তার মানে এস ফর সাইন থিটা পি আর এইচ মানে পি বাই এইচ হয়ে গেল সি ফর কি হব কস থিটা ইয়ারে সি যেটা ফার্স্ট লেটার আছে ইয়ারে ফার্স্ট লেটার ইয়ারে ফার্স্ট লেটার আছে ইজ ইকুয়াল টু ইয়াতে বি আর ইয়াতে এইচ আছে সো বি বাই এইচ এনেকে কলে তোমালোকৰ কস থিটা মানে কি আছে এটা মনত থাকি যাব তারপর আছে টি এটা ফার্স্ট লেটার এটা ফার্স্ট লেটার এটা ফার্স্ট লেটার টি ফর টেন থিটা ইজ ইকুয়াল টু পি বাই বি অর্থাৎ যেতিয়া তুমি বাক্যটো মনত ৰাখিবা মুখস্থ ৰাখিবা তেতিয়া তুমি এই পদ্ধতিত তুমি প্রত্যেকটোৰে মানে মানটো ওলাই লব পাৰিবা এতিয়া তুমি বাকিখিনি কি কৰিবা তিনিটাহে পালা বাকিকেইটা মনত ৰাখিব লাগিব যে সাইনক যেতিয়া উল্টাই দিবা অর্থাৎ পি বাই এইচ টো যেতিয়া তুমি এইচ বাই পি লিখিবা তার নামটো কসে হব সেইটো মনত ৰাখি দিবা তাৰপিছত যেতিয়া তুমি বি বাই এইচ টো উল্টাই দিবা এইচ বাই পি হব তার নামটো কি হৈ যাব সেক থিটা হৈ যাব আর পি বাই বি টো যেতিয়া বি বাই পি কৰিবা সেইটো কট থিটা হব টেন থিটাটো উল্টাই দিলে কট থিটা হব সো এইটো এটা মানে কিতাবত নাই তোমালোকৰ কিন্তু মই ভাবো যে এই পদ্ধতিটো যদি মনত ৰাখা তোমালোকে সাইন থিটা কস থিটা টেন থিটাৰ যিটো আনুপাতিক মান সেই কথাখিনি মনত ৰখাত সহজ হব তোমালোকৰ ঠিক আছে এতিয়া আমি চাওঁ যে ত্ৰিকোণমিতিৰ এই যি সাইন টেন কস এইবিলাক মান পালোঁ সিহঁতৰ জৰিয়তে আমি সূত্ৰৰ কি ধৰণে ডেভেলপ কৰিব পাৰোঁ বা কি সূত্ৰ প্ৰয়োগ কৰিব পাৰোঁ তাৰ কথা অলপমান আলোচনা কৰোঁ সাইন থিটা আছেনে আমি এটা টেকনিকেল কথাবিলাক কৰিম সাইন থিটা সাইন থিটা বুলি কোৱাৰ লগে লগে আমি কৈছিলোঁ পি বাই এইচ বুলি কৈছিলোঁ গতিকে সাইন থিটাটোক উল্টা কি বুলি কৈছিলোঁ কছেক থিটা কৈছিলোঁ মনত ৰাখিবা চ' সাইনক উল্টা মানে ওৱান বাই হ'ব লাগিব কছেক থিটা হৈছেনে তাৰপিছত কি কৈছিলোঁ আমি কছ থিটা কছ থিটাৰ উল্টাটো হ'ব চেক থিটা উল্টা হ'লে সদায় মনত ৰাখিবা ওৱান বাই হ'ব লাগিব চ' চেক থিটা পাইছেনে দ্য ৰিচিপ্ৰকেল অফ কছ থিটা ইজ চেক থিটা গতিকে আমি ওৱান বাই চেক থিটা লিখিব লাগিব টেন থিটা ইজ ইকুৱেল টু কি হ'ব ওৱান বাই কট থিটা হৈছেনে তে এইটোক এটা সূত্ৰ বুলিয়ে ক'ব পাৰা তুমি এতিয়া আমি কি কৰোঁ বাৰু তোমালোকে জানা যে চাইন থিটা ইজ ইকুৱেল টু ওৱান বাই কছ হয় এতিয়া তুমি সমীকৰণৰ ছিষ্টেম চোৱাচোন ক্ৰছ মাল্টিপ্লাই কৰা কি হ'ব এইটোৰ পৰা আমি এনেকৈ ক'ব পাৰোঁ যে সাইন থিটা ইনটু বজ্ৰগণন কৰাচোন ক্ৰছ মাল্টিপ্লাই কৰিলে সাইন থিটা ইনটু কছেক থিটা ইজ ইকুৱেল টু ওৱান হ'বনে হ'ব মই কেনেকৈ হ'ব কৰি চাবা সাইন থিটা মানে কি আছিল পি বাই এইচ আছিলে কছেক থিটা মানে কি আছিলে এইচ বাই পি আছিলে এতিয়া এইচ এইচ কাটা যাব পি পি কাটা যাব কি থাকিব ওৱান থাকিব তাৰমানে সাইন থিটা ইনটু কছেক থিটা ইজ ইকুৱেল টু ওৱান হ'ব এনেকুৱা কথাবিলাক আমি প্ৰমাণ কৰিও দেখুৱাই দিব পাৰোঁ কিন্তু আমাক এটা সূত্ৰ হিচাপে লাগিব কেনেকৈ যে সাইন থিটা ইনটু কছেক আমি ক'ৰ পৰা লিখিছোঁ কোনো মুখস্থ কৰা নাই কেৱল ইয়াৰ পৰা আমি ক্ৰছ মাল্টিপ্লাই কৰি কথাটো লিখি দিছোঁ ইয়াৰ পিছত কি আছে যে কছ থিটা ইনটু চেক থিটা ইজ ইকুৱেল টু ওৱান এইটো সেই একে কথা কচ মানে বি বাই এইচ চেক মানে এইচ বাই বি এইচ এইচ বি বি কাটিলে ওৱান থাকিব এইটো সেনেকৈ টেন থিটা ইনটু কট থিটা ইজ ইকুৱেল টু কি হ'ব ওৱান টেন মানে পি বাই বি কট মানে বি বাই পি কাটাকাটি কৰিলে ওৱান থাকি যাব চ' ত্ৰিকোণমিতিত আমি কেতিয়াবা ভয় খাওঁ যে ত্ৰিকোণমিতিত ইমান সূত্ৰ মনত ৰাখিব লাগে মনত আমাৰ নাথাকে ত' এইবিলাক কথা কি জানেনে এই মানে ভাবিলেহে ভয় লাগে যেতিয়াই তোমালোকে মানে ছিষ্টেমত আগবাঢ়িবা মই ভাবোঁ এইবিলাক কোনো সমস্যাৰ কথাই নহয় ইয়াত চোৱাচোন বাৰু সাইন থিটা ইনটু কছেক থিটা ইজ ইকুৱেল টু ওৱান এইটো এটা সূত্ৰ মুখস্থ কৰিব চোৱাচোন বহুত কষ্ট পাবা তুমি কিন্তু যেতিয়া তুমি ভাবিবা ৰ সাইনৰ উল্টাটো কছেক হ'ব ক্ৰছ মাল্টিপ্লাই কৰিছোঁ এইটো ইয়াত কোনো মুখস্থ কৰিব লগা কথা নাইয়ে আৰু ওৱান হয়নে নহয় প্ৰমাণ কৰি চোৱা মানবিলাক বহাই দিয়া দেখিবা পাই যাবা চ' তোমালোকে এনেকুৱা ছিষ্টেমেটিক ছিষ্টেমেটিক যিটো পদ্ধতি আছে আমাৰ তাত যদি তুমি জানিব বিচৰা দেখিবা তোমাৰ গণিতত যিমান চেপ্টাৰ আছে মই গেৰাণ্টি দিব পাৰোঁ ত্ৰিকোণমিতি তোমাৰ আটাইতকৈ সহজ মানে অধ্যায় হিচাপে পৰিগণিত হ'ব ঠিক আছে এতিয়া মই তোমালোকৰ এই গোটেই চেপ্টাৰটোৰ আটাইতকৈ প্ৰয়োজনীয় কথাখিনি তোমালোকক মই ক'বলৈ গৈ আছোঁ আশা কৰিছোঁ তোমালোকে এইখিনি কথা ভাল মনোযোগেৰে পঢ়িবা কাৰণ যিকেইটা সূত্ৰৰ কথা মই ইয়াতে ক'ম সেই সূত্ৰ কথা সূত্ৰকেইটা কি মানে টেকনিক কৰি পেলাই আমি ওলাব লাগিব সেইটো যদি বুজি পোৱা তুমি সূত্ৰ মুখস্থ কৰিব নালাগে নহ'লে বহুত সূত্ৰ আছে 15টামান সূত্ৰ আছে মুখস্থ কৰিব লাগিলে তোমাৰ অৱস্থা বেয়া হৈ যাব পৰীক্ষাত বিচাৰি নাপাবা কোনটোৰ কোনটো বঢ়াই দিবলগীয়া হ'ব কোনটো সূত্ৰ ক'ত বঢ়াব লাগিব বিচাৰি নাপাবা তুমি চ' মই আশা কৰিছোঁ তোমালোকে এইখিনি কথা মনোযোগ দি চাবা যিখিনি মই ক'বলৈ গৈ আছোঁ